আমি কিছুটা চিন্তিত ছিলাম এই জন্য যে এতটা ড্রেস্টিক্যাল একটা চেঞ্জ চরিত্র যেটা আমার এখনো পর্যন্ত এখনো অবধি যে কয়েকটি সিনেমা করেছি আমি কোনো সিনেমাতে প্লে করিনি। সো আমার কাছে অ্যাজ এ অ্যাক্টর যখন একটা চরিত্রকে আমরা চুজ করি বা একটা সিনেমাকে চুজ করি তখন স্ক্রিপ্টের পরপরে আমাদের চরিত্রটা মানে মূল প্রায়োরিটি বেসিক্যালি থাকে হচ্ছে আমাদের চরিত্র, কিন্তু আমি বারবার স্ক্রিপ্ট পড়েও আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে এটার কী প্যাটার্নে আসলে বডি অ্যাক্টিং ভয়েস অ্যাক্টিং আসলে এগুলো আমি করবো। যখনই আমার চরিত্রের একটা প্রধান যেই বিষয় যেটা ফোকাসড হয়েছে সেটা হচ্ছে আমার লুকস, সেই লুকসটা নিয়ে অসংখ্য আলোচনা সমালোচনা হয়েছে, অনেকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আসলে যারা অনেক বেশি চেঞ্জ দেখতে চায়, যারা চেঞ্জটাকেই ভালোবাসে, তারা আসলে খুব সহজে এটাকে গ্রহণ করেছে। কিন্তু আবার অনেকের মধ্যে দেখা গেছে মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা গেছে যে লুকসটা এমন কেন, চুলের কালারটা এমন কেন, চুলের কালারটা হয়তো বিদেশি কোনো অ্যাক্টরের সঙ্গে মিলছে। বেসিক্যালি দ্য ক্যারেক্টার ইজ এ প্রফেশনাল মডেল, মানে প্রফেশনাল একটা মডেল, হি ইজ সো অ্যারোগ্যান্ট, সে বিলিভ করে যে হি ইজ এ সুপারস্টার, যার মধ্যে একটা অহমিকা চরম মাত্রায় রয়েছে। তো সেই রকম একটা চরিত্র, একটা চরিত্রকে রিপ্রেজেন্ট করার জন্য আমার মনে হয় না যে এর চেয়ে আরও বেটার কোনো লুকস থাকতে পারে। কারণ হচ্ছে আপনার এই চরিত্রটির লুকসটা দেখার পরে প্রথমে যেটা মনে হবে সেটাই বেসিক্যালি এই চরিত্রটা। দ্যাটস ওয়াই উই হ্যাভ বিন অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন ফিক্সড উইথ দিস লুক ইন দিস ফিল্ম। পাপ নিয়ে ডেফিনেটলি অনেক বেশি প্রত্যাশা আমার রয়েছে, কারণ এই আমার মানে সচরাচর আজিজ ভাইয়ের অনেক ছবি আমি করেছি জ্যাজের, কিন্তু আমার এতটা উনি আসলে সুন্দরভাবে প্রশংসা আমার কোনো দিন করেননি। তবে আমি ট্রাই করি সব প্রতিটা সিনেমাতে আমার বেস্ট এফোর্টটা দেওয়ার। পাপ সিনেমাটা দেখার পর আমি জানি না আসলে শকত নাসিবের সঙ্গে পার্সোনালি আমার অনেক লম্বা একটা ডিস্টেন্স ছিল, আমাদের কাজ হচ্ছিলো মানে হবে হবে করা হচ্ছিলো না, কিন্তু এই পাপটা যেন আসলে আমাদের দুজনকে আসলে একসঙ্গে করে দিয়েছে। এই সিনেমাটা করার পরে আমরা দুজনের উপর অনেক খুশি এবং হ্যাপি। ইনফ্যাক্ট উই আর প্ল্যানিং ফর দ্য নেক্সট ওয়ার্ক। পাপ সিনেমা নিয়ে আমার অসংখ্য মানে ব্যাপক প্রত্যাশা রয়েছে। আমার বিশ্বাস যে সিনেমা হলে যখন ছবিটি দর্শক দেখবে তখন ওরা ফিল করতে পারবে যে এই যাবৎকালে ক্রাইম থ্রিলার যে পরিমাণ ছবি ওনারা দেখেছেন, বা আমরা হয়তো বা ইন্ডিয়ান বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই বা বাংলাদেশি প্ল্যাটফর্মে দেখতে পাই, বাট ডেফিনেটলি ইটস এ সিনেমা প্লাস ক্রাইম থ্রিলার হিসেবে এই ধরনের গল্পে এই প্রথমবার আমার কাছে মনে হয় যে জ্যাজ, ইনফ্যাক্ট শকত নাসির, ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রি একটা সিনেমা নিয়ে আসছে। আমার ববির সঙ্গে তো আমার এর আগেও কাজ করা হয়েছে, এটা হচ্ছে ববির সঙ্গে দ্বিতীয় কাজ। আর সেই সঙ্গে জাকিয়া মাহা রয়েছে, তার একটা অভিষেক ফিল্ম, সেই সঙ্গে আরিয়ানাও রয়েছে। ওরা দুজনেই ভীষণ ভালো কাজ করেছে, ওদের দুটা চরিত্র দুই রকম। তবে আপনারা যেহেতু জানেন যে আসলে সিনেমাটা হচ্ছে পাপ নিয়ে, সো পাপ প্রতিটা সিনেমার শুরু থেকে শেষ অবধি পাপের বিভিন্ন রূপ মানুষের সামনে আসলে ফুটে উঠবে। আমার কাছে স্টোরি ওয়াইজ মনে হয় যে পাপ উইল বি দ্য বেস্ট ফিল্ম।